আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আচ্ছা টুম্পা, ভেবে দেখ তো, গানের জগতে তো তুই মাত্র এন্ট্রি বলা যাবে। তোকে একটা দ্বীপের মধ্যে পাঠানো হলো, ঠিক আছে, সেই দ্বীপটাতে সব চাওয়ার দ্বীপ, ওখানে তুই সব কিছু পাবি। তিনটা জিনিস চাবি, কি কি চাবি? সব পেতে পারবি, সব পেতে পারবো। আচ্ছা দুটো জিনিস, ফার্স্ট একটা বলেছিলাম হচ্ছে গিটার, গিটার একজন মনের মানুষ, একজন মনের মানুষ, মনের মানুষ। সেই মনের মানুষটা কেমন হতে হবে বলতে কি? ভালো মনের মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আমরা না যাই, আর হচ্ছে পরের যে ইচ্ছাটা সেটা অনুষ্ঠানের এক ভাগে বলে দিব যদি মনে পড়ে। ও মানে এখনো ভাবতে হবে? এখনো ভাবতে হবে। ঠিক আছে, তুমি গান নিয়ে ভবিষ্যতের চিন্তা কি? আচ্ছা গান নিয়ে মানে আমি আগে বলে নেই, সে যে মৌলিক গান তোদের কিন্তু কাভার সং তো তোরা করে যাচ্ছিস, অনেক অনেক গান করে যাচ্ছিস, কিন্তু মৌলিক গানের সংখ্যা এবং মৌলিক গান তোদের জনগণের কাছে পৌঁছানো এই বিষয়ে তোরা কি ভাবিস না? হ্যাঁ আমরা ভাবি, আর হচ্ছে এখন আমরা আগাচ্ছি, দুই একটা মানে মৌলিক গান দিয়ে আগাচ্ছি। আসলে মৌলিক গান আছে তোর? হ্যাঁ শোনা না একটা। ওকে একটা যাই, গানটার নাম হচ্ছে গোলাপ দিলাম, গানটা লিখেছে লুৎফর হাসান আর সুর করেছে জি এম জন। তো এটা হচ্ছে আমার একটা মৌলিক গান, চেষ্টা করছি। গোলাপ দিলাম, শিউলি দিলাম, দিলাম বকুল ফুল, হাসনা হেনা টগর দিলাম, তবু আমার ভুল। বাহ বাহ বিউটিফুল, এরকম আরো কতগুলো আছে তোর? এরকম আরো আরো 7-8টি গান আছে, আমরা আরো কয়েকটা শুনবো আস্তে আস্তে। হ্যাঁ তোর শখ কি রে? আমার শখ আসলে ভাই, আমি স্বপ্ন অত দূর মানে বেশি বড় স্বপ্ন দেখি না আসলে, সত্যিকার প্র্যাকটিক্যাল নাকি তুই বেশি প্র্যাকটিক্যাল? একটু প্র্যাকটিক্যাল আমি, মানে আমি গান দিয়ে এটা করব, আকাশ ছুঁবো, হ্যান ত্যান, এরকম আসলে আমার আগেও ছিল না। গান দিয়ে কি করবি? আমি গান আমার ভালো লাগে, আমি ভালোবাসি গান। তোর মতো তুই গেয়ে যাবে, কেউ শুনলে শুনলো, না শুনলে না শুনলো, আসলে বিষয়টা এরকম। আরে বাপ রে বাপ, বলিস কি, তুই তো বড় জেদি টাইপের মানুষ রে দেখছি। আসলে এরকমই বিষয়টা আমার, এত বড় স্বপ্ন দেখে কি হবে? সো আমার মনে হয় যে আমি গাবো। এত বড় স্বপ্ন দেখে কি হবে মানে তুই গান গাবি, তোর গান লাখ লাখ মানুষ শুনবে, তোকে টুম্পা 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 করবে, এরকম স্বপ্ন? আমি আমি যদি ভালো গাই অবশ্যই তারা করবে, আমার আমার গান যদি তাদের ভালো লাগে, তাদের হৃদয় স্পর্শ করে, অবশ্যই তারা শুনবে। আকাশ শুতে ইচ্ছা করে না রে? ইচ্ছে করে না ভাইয়া। আয় হায়, ইচ্ছে করে না আমার, সত্যি আমার ইচ্ছে করে না। তো অন্যরকম একটা মানুষের সাথে পরিচিত হলাম। আসলে আমি গান আমি গান ভালোবাসি, আমি গান গেয়ে যাব, যত যত দিন পারি এভাবেই গিয়ে যাব। সো দেখা যাক কি হয়।